20 বছর আগে বাবা আমার জুতা জোড়া খুব আদর করে কিনে দিয়েছিল, তাই বাবার স্মৃতি স্বরূপ জুতা জোড়া রাখে দিছি পায়ে দেই না যাতে ক্ষয় না যায়। আমি টিউশনই করি, ঠিক আছে, আমি ছাত্র ছাত্রী পড়াশোনা করাই, টিউশনই করি, কিন্তু আমি লজিক মাস্টার হিসেবে কখনো থাকতে পারবো না। আমি এবারে জামাই, আমি বসে বসে খাম আমার স্কুলে ভর্তি করা, কলম কিনলে 5 টাকা লাগবো, খাতা কিনলে 20 টাকা লাগবো, আর ওই তোমার ছুড়ো মাইয়ার যায় এই শিক্ষা মনে করে 6 বছর ধরে আছে, উপরে উঠলে টাকা খরচ হইব। এত কথা কইতেছে কি সে কোপ দোয়ান বাইটিয়া, 1 মাস আগে দেওয়ার কথা, এখনো টাকাটা দিলা না, ঘটনা কি? কি বলছে জানেন? কি কইছে? বলছে আমার বলে এক বেলা খেয়ে থাকতে হবে সারাদিনে। কেয়া আপনার এইগুলো শুনে করতেছেন গেলে? আমার মায়া তো খুব সুন্দর কথা কইছে, গেলে শোনো, অত বেশি বেশি খাওয়া ভালো না, শরীরের পক্ষে ক্ষতি হয়, একবেলা খাবার স্বাস্থ্য ভালো থাকবো। আমি বুঝতে পারছি বাবা, কারণ তোমার মতো মাস্টারের কাছে পড়লে আমার মেয়ে ভালো তো হবেই, কারণ আগে আমার মেয়ে হাসি খুশি মুখে ছিল না, এখন দিয়ে সবসময় হাসি খুশি থাকে। এই বিল্লাল মিশুরি আজকে আমার রাস্তায় আটকাইছে তোমার লাগিয়া, তুমি কি চাও? তোর মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে মা,